নমস্কার ইজি ম্যাচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমার এই অঙ্কের গুরুত্বপূর্ণ একটা সেট এই পর্বে কিছু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখুন আটটি লেবুর ক্রয় মূল্য ছটি লেবুর বিক্রয় মূল্যের সমান অর্থাৎ আটটি লেবুর যে ক্রয় মূল্য তা ছটা লেবুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয়েছে তাহলে শতকরা লাভ কত দেখুন এই আটটি লিবুর যে ক্রয় মূল্য বলা হচ্ছে সেটাকে আমরা কী ধরব সেটাকে আমরা এক্স ধরতে পারি বা একশো ধরতে পারি কিন্তু আমরা যদি একটা এমন সংখ্যা ধরি যা ছয় আর আট দুটো সংখ্যা দিয়ে কাটা যায় কাটবে তাহলে কিন্তু সহজেই অঙ্কটা করা যাবে তাহলে আমরা কী দুটো সংখ্যা দিয়ে কাটা যায় এমন সংখ্যা কী কীভাবে পাবো তাহলে ছয় আর আট এটাকে আমরা লসাও করে নেব তাহলে আমরা যদি লসও করি তাহলে দেখুন তিন দোকানে ছয় চার দোকানে আট তাহলে দুটোকে যদি লসাগো করি তাহলে কত হচ্ছে দেখুন তিন দোকানে ছয় আর চব্বিশ হচ্ছে দেখুন আমি যদি লিখে দেখাচ্ছি এটা আমরা ধরে নিচ্ছি আটটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে আমি বিস্তারিত দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আটটি লেবুর ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি চব্বিশ টাকা বোঝা গেছে আটটি লেবুর ক্রয় মূল্য চব্বিশ টাকা বা ছটা লেবুর বিক্রয় মূল্য হবে চব্বিশ টাকা তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত হবে চব্বিশের আট মানে তিন টাকা আর এদিকে দেখুন ছটি লেবুর বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্য একই মানে চব্বিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্যটাও ক টাকা হলো ভাগ করলে পেয়ে যাব চার ছয় চব্বিশ মানে চার টাকা তাহলে দেখুন এখানে বলেছে শতকর লাভ শতকর মানে হচ্ছে একশো টাকায় লাভ কত আমরা জানি সবসময় লাভ কিসের উপর হয় সবসময় লাভ কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ বার করতে হয় তাহলে আমরা দেখি এখানে লাভ কত তাহলে দেখুন লাভ কত হচ্ছে টাকায় কিনে চার টাকায় বিক্রি করেছে লাভ হচ্ছে টাকা থেকে তিন করলে কত হয় এক টাকা সেই এক টাকা লাভ ক টাকার উপর লাভ করেছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা তাহলে তিন টাকায় লাভ হচ্ছে এক টাকা এইভাবে লিখবো আমরা তিন টাকায় লাভ হচ্ছে এক টাকা তিন টাকায় লাভ এক টাকা তাহলে বলেছে শতকরে লাভ কত মানে একশো টাকায় লাভ কত তাহলে একশো দিয়ে গুণ তিন টাকায় লাভ এক টাকা তাহলে একশো টাকায় লাভ কত যদি আমরা একশো কে তিন দিয়ে কাটাকাটি করি তাহলে উত্তর হবে তেত্রিশ পূর্ণ অপশন বি বোঝা গেছে দেখুন আমরা পরের অঙ্কটা দেখিনি পাঁচটি আপেল দশ টাকায় কিনে ছটি আপেল পনেরো টাকায় বিক্রি করলে লাভের শতকর হার কত এই ধরনের অঙ্কটা দেখুন আমরা কত সহজেই করতে পারবো কোনো ট্রিক ছাড়াই দেখুন আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা প্রথমে কি করতে যাই আমরা পাঁচটি আপেল দশ টাকায় কিনেছে মানে আমরা এরকম করি দেখুন ক্রয় মূল্য কী করি পাঁচটি আপেলের দাম পাঁচটি আপেলের দাম লিখি দশ টাকা তাহলে একটি আপেলের ক্রয় মূল্য এটা আমরা ক্রয় মূল্য প্রথমে বার করি তাই না ক্রয় মূল্য বার করি তাহলে একটি আপেলের দাম হচ্ছে দু টাকা একটি আপেলের দাম হচ্ছে দু টাকা আর এদিকে বিক্রয় মূল্য বার করি এরকম করে যে ছটি আপেলের দাম হচ্ছে পনেরো টাকা কিন্তু একটা জিনিস দেখুন তো ভালো করে যে পাঁচটি আপেলের দাম দশ টাকা তাহলে একটি আপেলের দাম হচ্ছে দু টাকা এবার যদি কুড়িটি আপেলের দাম হয় তাহলে কুড়িটা আপেলের দাম তো দু টাকা করেই দাম একটা আপেলের দাম তো দু টাকা তাহলে কুড়িটা আপেলের দাম কত হবে কুড়িটা আপেলের দাম চল্লিশ টাকা হবে যদি আমি তিরিশটা আপেলের দাম বার করি তাহলে বলুন তো তিরিশ দুগুনি ষাট টাকা হবে তাই না তাহলে আপেলের দাম তো দু টাকা করে দাম তাই না ত্রিশ হোক তিরিশটা আপেলের দাম হোক চল্লিশটা আপেলের দাম হোক যত আপেলের দাম হোক সেটা দু টাকা করেই তো পড়বে সেই জন্য আমরা কি করব দেখুন এখানে সহজ একটা বুদ্ধি করব যে পাঁচটি আপেল আমরা আপেলের সংখ্যাটাকে সমান করে নেব আপেলের সংখ্যাটাকে আমরা সমান করে নেব দেখুন এখানে পাঁচটি আপেল বলেছে আমরা এখানে আপেলের সংখ্যাটাকে সমান করে নেব তাহলে পাঁচ আর ছয় এই দুটোকে আমরা যদি লসাও করি তাহলে পাঁচ আর ছয়টাকে লসাও করলে কত হয় পাঁচ ছয় তিরিশ হয়ে যাবে তাহলে আমরা দেখুন এখানে আমরা কি করতে পারি পাঁচটি আপেল এখানে পাঁচটি আপেল কিনেছে ক টাকায় পাঁচটি আপেলের ক্রয় মূল্য দেখুন আমি শর্টকাটে লিখছি দশ টাকা তো পাঁচটি আপেলের ক্রয় মূল্য দশ টাকা এটাকে আমরা দেখুন কী করতে পারি পাঁচটাকে ছয় দিয়ে গুণ করে দিন তাহলে তিরিশটি আপেলের তিরিশটি আপেল এর ক্রয় মূল্য হচ্ছে এটাকেও তাহলে আমরা ছয় দিয়ে গুণ করব তাই না তিরিশটা আপেলের ক্রয় মূল্য কত হবে দেখুন ষাট টাকা হয়ে যাবে পাঁচটা আপেলের যদি দশ টাকা হয় দু টাকা করে তিরিশটা আপেল ষাট টাকা হয়ে গেল এবার একই রকমভাবে ছটি আপেল দেখুন ছটি আপেলের বিক্রয় মূল্য যদি পনেরো টাকা হয় ছটি আপেলের বিক্রয় মূল্য যদি দেখুন যদি পনেরো টাকা হয় তাহলে এটাকে আমরা তিরিশ করব তাহলে এটাকে কত দিগুণ করতে হবে পাঁচ দ্বিগুণ করতে হবে তাহলে দেখুন তিরিশটি আপেলের বিক্রয় মূল্য দেখুন বিক্রয় মূল্য আমরা যেহেতু এটাকে পাঁচ দিগুণ করেছি তাহলে দেখুন পঁচাত্তর টাকা হচ্ছে তাহলে কিনেছে ষাট টাকাতে কিন্তু তিরিশটি আপেল বিক্রি করছে পঁচাত্তর টাকাতে তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারবো তাহলে আমরা এখান থেকে সহজেই দেখে বলতে পারছি দেখুন ষাট টাকায় কিনে তিরিশটা আপেল ষাট টাকায় কিনেছে পঁচাত্তর টাকায় বিক্রি করেছে তাহলে লাভ কত পঁচাত্তর থেকে আমরা যদি ষাট বিয়োগ করে দিই তাহলে পনেরো টাকা হচ্ছে লাভ এবার আমরা জানি লাভ কিসের ওপর হয় সবসময় ক্রয় মূল্যের ওপর হয় এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে দেখুন ষাট টাকায় লাভ হচ্ছে পনেরো টাকা এবার কী বলেছে আমাকে সতেরো করা লাভ কত তাহলে একশো টাকায় লাভ কত তাহলে চার পনেরো ষাট আর চার পঁচিশে একশো তাহলে পঁচিশ হচ্ছে লাভ তাহলে আমার এই অপশান বি সঠিক উত্তর হবে চলুন আমরা পরের অঙ্কটা দেখে নিই একই রকম অঙ্ক আগের অঙ্কটার মতো কিন্তু দেখুন ছটি আপেল পাঁচ টাকায় কিনে পাঁচটি অ্যাপেল ছ টাকায় বিক্রি করেছে তাহলে লাভ করতো এখানে দেখুন আমরা যদি ছটি আপেলের দাম হচ্ছে ছটি আপেলের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা যদি একটি অ্যাপেলের দাম বার করতে যাই তাহলে একটি অ্যাপেলের দাম হবে পাঁচের ছয় টাকা ক্রয় মূল্য এটা হবে ক্রয় মূল্য দেখুন তাহলে এভাবে যদি আপনি করতে চান তাহলে ভগ্নাংশে আসবে তাহলে হিসাব করতে অসুবিধা হবে আমরা কি করব আপেলের যে দামগুলো সেটা আমরা সমান করে নেব আপেলের সংখ্যাটা আমরা সমান করব তাহলে ছটি আপেল আর এখানে দেখুন পাঁচটি আপেল তাহলে আমি আগের অঙ্কটার মধ্যে এক একই রকমভাবে করে নিচ্ছি তাহলে দেখুন ছটি আপেলের ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে এখানে আমি কী করবো একই রকম করতে যাব তাহলে তিরিশটি আপেলের ক্রয় মূল্য হয়ে যাবে এটাকে পাঁচ দেখুন করবো পঁচিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য আর একই রকমভাবে পাঁচটি অ্যাপেলে বিক্রয় মূল্য হচ্ছে ছ টাকা তাহলে এটাকে আমরা একেরকম করতে গেলে ছয় দ্বিগুণ করবো তাহলে তিরিশটি অ্যাপেল হয়ে গেল তিরিশটি অ্যাপেলে বিক্রয় মূল্য হয়ে যাবে এটা করবো তাহলে ছয় দ্বিগুণ করতে হবে পাঁচ দ্বিগুণ করতে হবে পাঁচ ছয় ছয় দ্বিগুণ করতে হবে এটাকে কারণ এদিকে ছয় দ্বিগুণ করেছি ছয় ছয় ছত্রিশ টাকা তাহলে দেখুন লাভ দেখুন ছত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে এগারো টাকা এগারো টাকা লাভ ক টাকার উপরে পঁচিশ টাকায় লাভ হচ্ছে এগারো টাকা তাহলে একশো টাকায় লাভ কত চার পঁচিশশো চার এগারো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ পারসেন্ট হচ্ছে লাভ পরের প্রশ্নটা দেখে খুবই একটা সহজ প্রশ্ন দেখুন একটি বই তিনশো আশি টাকায় বিক্রি করায় কুড়ি টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত তাহলে বিক্রয় মূল্য কত বিক্রি কত টাকা করেছে দেখুন বিক্রি করেছে তিনশো আশি টাকায় তাহলে তিনশো আশি টাকা হচ্ছে বিক্রয় মূল্য এই টাকায় বিক্রি করায় তার কুড়ি টাকা ক্ষতি হয়ে গেল কুড়ি টাকা কেন ক্ষতি হলো নিশ্চয়ই বেশি টাকায় কিনেছিল তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেখুন ক টাকা ক্ষতি হয়েছে কুড়ি টাকা ক্ষতি হয়েছে মানে কুড়ি টাকা ক্রয় মূল্য বেশি ছিল এই জন্য তার ক্ষতি হয়ে গেছে তাহলে ক্রয় ক্রয় মূল্য ছিল কুড়ি টাকা বেশি মানে চারশো টাকার জিনিসকে তিনশো চারশো টাকার জিনিসকে তিনশো আশি টাকায় বিক্রি করেছে এই জন্য তার কুড়ি টাকা ক্ষতি হয়েছে এবার কী বলেছে ক্ষতির করা হার কত সবসময় আমরা মনে রাখতে হবে যে সবসময় ক্রয় মূল্যের ওপর ক্ষতিবার করতে হবে যদি না বলা থাকে কিছু তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতিবার করতে হবে তাহলে ক্রয় মূল্য কত চারশো টাকা চারশো টাকায় ক্ষতি কত হয়েছে ক্ষতি হচ্ছে দেখুন ক্ষতি বলা হয়েছে কুড়ি টাকা তাহলে চারশো টাকায় ক্ষতি হয়েছে কুড়ি টাকা এবার বলা হয়েছে শতকরা মানে একশো টাকায় ক্ষতি কত তাহলে একশো দিয়ে গুণ কুড়ি কুড়ি চারশো পাঁচ কুড়ি একশো ফাইভ পারসেন্ট হচ্ছে ক্ষতি আজকের শেষ প্রশ্ন আমরা আলোচনা করব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত থ্রি ইস টু ফোর হলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত দেখুন এখানে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত এটা ভালো করে দেখবেন তাহলে দেখুন ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি আমাদের তিনে একক হয় ক্রয় মূল্য হচ্ছে তিনে কক আর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে চারে কক এটাকে আমরা থ্রি এক্স ফোর এক্সও ধরতে পারি লাভ দেখুন কত লাভ হচ্ছে এক একক তাহলে এবার কি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে তাহলে বিক্রয় মূল্যটা দেখবেন বিক্রয় মূল্যের উপর লাভ আমরা সাধারণত ক্রয় মূল্যের উপর লাভ বার করি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে বিক্রয় নিচে বিক্রয় মূল্যের লাভ কত এক একক মানে চার বিয়োগ চার বিয়োগ তিন সেখান থেকে এক হয়েছে বোঝা গেছে তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে এক তাহলে একশো শতকরা বলেছে যেহেতু শতকরা তাহলে একশো দেখুন বিক্রয় মূল্যের লাভ হচ্ছে পঁচিশ হচ্ছে লাভ তাহলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট যদি বলতো ক্রয় মূল্যের উপর লাভ তাহলে করতাম তাহলে করতাম আমরা ক্রয় মূল্য কত তিন তিন টাকায় লাভ হচ্ছে এক টাকা আর একশো তো লাভ হচ্ছে তাহলে হতো একশো একা হবে তেত্রিশ পূর্ণ আশা করি এই পাঁচটি অঙ্ক বোঝা গেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ পাবো আর কমেন্ট করে জানাবেন কী ধরনের আপনাদের পোস্ট প্রয়োজন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এটা আমরা স্কুলে একসাথে উপকৃত হই ধন্যবাদ